কাঞ্চন পৌরসভার দুই নং ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী কাছে আইসি ডালিম মার্কার বোর্ড চাইতেছি দ্বারা দাঁড়িয়ে যাইতেছি মানুষের কাছে অত্যন্ত কাছে যাইতেছি মানুষকে বিশ উন্নয়নের আশ্বাস দিতেছি তবে যদি আমি ডালিম মার্কায় ফাঁস করতে পারি তবে অত্যন্ত কাছে ডুইকে অত্যন্ত যত্ন সহকারে যাতে আমি মানুষের সেবা করতে পারি এই কামনা করি রাস্তার উন্নয়ন করবো তো করার চেষ্টা করবো এরপরে আপনার দেখা গেছে পারিবারিক অনেকের দ্বৈদ্বন্দ্ব থাকে মানবতার ভিতরে থাইকা মানবতার ভিতরে পারিবারিক সয় সমস্যা থাকে মানুষের মানবতার ভিতরে থাইকা পক্ষের রাজি খুশি করে একটা সমাধান দেওয়ার চেষ্টা করবো মাদক নির্মূল কর্ম এরপর উচ্ছৃঙ্খল ফলাফান যারা আছে সে করে হয়তো ভালো পরামর্শ দিব দ্বন্দ্ব যাতে না থাকে মানুষের সাথে মানুষের মহাব্বত বেশি বেশিরভাগ বেশি হয় এই আমি এই জিনিসগুলোই করুন মানুষের সাথে মানুষের ভালো যে সম্পর্ক হয় মানবতার ভিত্তি থাইকা যাতে চলে সবাই মানবিক রাইখা আমি এই কাজগুলোই বেশি করুন যুব সমাজের জন্য তো শিক্ষা প্রতিষ্ঠানে যামু সময় দিমু ভালো টিচার গলোকে বসমু আপনারা কি ইয়া স্কুলের মাঝে আপনারা কতজন শিক্ষার্থী আছে ভালো শিক্ষা দিতেছেন কি না এটার একটা তাই এই কাউন্সিলের সদস্য হিসাবে আমি জামু একটা খোঁজখবর নিমু এরপরে আপনার যুব সমাজের লেগে তো অনেকের আছে কর্ম নাই কর্ম হয়তো একটা গুছায় দাউনের চেষ্টা করবো কোনো জায়গা যদি সুপারিশ লাগে এটা করবো আর কেউ হয়তো কর্ম থুইয়া কর্ম করে না কেউ আছে হয়তো পারিবারিকভাবে ছয় সন্তানে পারিবারিক ব্যাপারে ডিস্টার্ব করে এটার হয়তো ভালো একটা পরামর্শ দিব বুঝ দিবো যাতে ইয়া এটা না করে মাংব দুই নং ওয়ার্ডের মধ্যে মাদক ততটা নাই ইয়ার বড় যতটুকুই যদি থাকে কেউ যদি একছরে বা অগসরে খায় বা সেবন করে এটার মাঝে আমি ইনিশাইড করবো যাতে এই জিনিসটা কেউ না করে না করেন এটি ভালো না এটি করা ভালো না আর যদি ও করেন তাহলে তো আইনের সম্মুখীন হইতে হইব আমাকে ও কাছে আইতে হইব আমাকে জবাবদিটা করতে হইব অনেক অতীতে দেখেছি আপনার পাঁচ বছর পরে যারা সাবেক কমিশনার হইছিল হ্যাঁ আপনার উড়ান বৈঠক করে বোর্ডের লেগে আর আমি উড়ান বৈঠক করবো সারা পাঁচ বছর বাইন্দা ধরুন একটা ভাড়ার মাঝে না একটা সমাজের মাঝে আমি যদি ট্যাগার দেন একশো শেয়াল লোয়া বই আর যদি হয়তো কিছু একটা মিষ্টি প্যাকেটে করে লোয়া যায় কমিশনার আইসে কমিশনার তার কাছে বইয়া আর লগে আমি সমস্যাগুলো যদি উপস্থিতিতে চিহ্নিত করি সমাজের কার ফলার কর্ম নাই কার ফলার নেশায় আসক্ত কার ফলার বিশ পঞ্চাশ হাজার টাকা দিলে কর্ম তৈরি হয় কার কার পারিবারিক পারিবারিক রাস্তা নাই কোন পরিবারে নিষেধ করে এই জিনিসগুলো আমি উপস্থিতিতে বইয়া সমস্যাগুলো চিহ্নিত করিয়া কইরা আমি শালা সমাধানের চেষ্টা করবো রাস্তাঘাট এটা হয়তো সরকারি কাজ পৌরসভার কাজ যতটুকু ফান্ড থাকে ততটুকু আনার চেষ্টা করবো ইঞ্জিনিয়ারে নিজের হয়তো নিজের বাড়া দেওয়া বা নিজের ইঞ্জিনিয়ারে ডাইকিয়া আইন্যা মাপ দেওয়া বা উপস্থিত থাইকিয়া তাই তাকে দেওয়াটা ইনশাআল্লাহ আমি এইটা আমার কাজ থাকবো আমি দলীয়ভাবে আওয়ামী আমার গোষ্ঠীগত আওয়ামী লীগ আমি নৌকা সাপোর্ট নৌকার আমার বংশগতভাবে সাপোর্ট আমরা করি সবসময় ইনশাআল্লাহ এতে করে আমরা অনেক অবহেলিত অনেক লাঞ্ছিত ঐসি তো আর হয়তো শেখ হাসিনা ইনশাল্লাহ অনেক দিন ধরে ওই ক্ষমতায় আছে খুব সুন্দর মতন ওই দেশ পরিচালনা করতে আছে সবার মাঝে একটা সুনাম আছে সবই লেভেলে লেবেলে ইজিভাবে চলতে আছে কারোর প্রতি কারো কোনো দ্বন্দ্ব নাই ইজিভাবে ওই পরিচালনা করতে আছে শৃঙ্খলা ইনশাল্লাহ সুস্থ আছে আমূপগঞ্জে বিশেষ করে আমগো গ্রামও বিশেষ করে গ্রামের দুই কুই খুবই ভালো আছে সবার সাথে সবার সম্পর্ক আছে তবে সবার কাছেই আমার ছাওয়া আমার ডাই লিম্মার কাজ যাতে যাতে বোর্ড দেয় বোর্ড দিয়ে খায় হইলে আমি এই সেবা গেলে আমি যাতে কাছে কাছে গিয়া যাতে করতে পারি কমিশনার আমি পৌরসভার তেনে একটা লিস্ট উড়াইছি সবচেয়ে কম কাজ হয়েছে সবচেয়ে অবহেলিত কাজ হয়েছে সবচেয়ে কম টেয়ার কাজ হয়েছে এই কাঞ্চন পৌরসভার দুই নং ওয়ার্ডের মাঝে নয়টা ওয়ার্ডের চেনে তবে আমি যদি কমিশনার হইতে পারি কাউন্সিলার হইতে পারি তাইলে নয়টা ওয়ার্ডের একদিনে সবচেয়ে বেশি টিয়ার যে যেই কাজ হইব এই ওয়ার্ডের মাঝে আমি এই কাজই করবো ইনশাল্লাহ এই যে এই টিভির মাধ্যমে আমি আপনার গোটা এই ডালিম মার্কাট বোর্ড চাইতেছি দয়া করে আমার ভোট দেন আপনার অত্যন্ত কাছে ডুকা যাতে সেবা করতে পারি আমার ভোট দিয়েন ডালিম মার্কায় ভোট দেন সবাই রুই দিছেন সবাই রুই দেখছেন সবার ওই নিছেন এই আমি নতুন হিসাবে কার হয়েছি নতুন ডিজিটাল হিসাবে ভোট ইভিএম এ ভোট তাই হিসাবে নতুন প্রার্থী নতুন সিস্টেমে ভোট আমার ভোটটা ডালিম মার্কায় দিয়েন। আর আমার লেখা দোয়া করেন বিসমাই রহমান রহিম আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন মিয়া আমি কাঞ্চন পুরসভার তিন নম্বর ওয়ার্ড থেকে কাউন্সল পদপ্রার্থী হিসাবে নির্বাচন করতেছি আমার মার্কা হলো ডালিম ইশতেহারে আমি বিশটা না বাইশটা লিখেছি এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমার ওয়ার্ডে প্রথমত জলবদ্ধতা পানি জলবদ্ধতা পানির ড্রেন নিষ্কাশনের ব্যবস্থা সাপ্লাই প্রাণী তারপর সৌরবিদ্যুৎ বিভিন্ন রাস্তা ঘাট আমাদের টুটা আছে ওই রাস্তাগুলো মেরামত করা কিছু বিভিন্ন নতুন রাস্তা করা এগুলো করতে হবে আমরা সব আমি বিগত বিশ বছর যাবত মাঠে কাজ করতেছি আমি প্রবাসী ছিলাম চোদ্দ বছর চোদ্দ বছর থেকে আমি মাসে ছয় মাস দেশে ছয় মাস বিদেশে আমি দেশ আইসা আমার জনগণের সাথে আমি সবসময় আমার থাকা চলাফেরা আমি ওদের আপদে বিশ বছর আগে থেকে দেখাশোনা করি তো আমার ব্যাপারটা আমি নিজে বলেই নয় চলে না আমার জনগণ বলবে আমি বিগত পাঁচ বছর নির্বাচনে ফিল করার পরে বিগত পাঁচ বছর নির্বাচনে ফেল করার পর দিন থেকেই আমি আমার জনগণের সাথে সংযুক্ত ওনাদের বিপদে আপদে এই সমস্যা এই সমস্যা যতটুকু আমার দ্বারা সম্ভব আমি করে আসছি ইনশাল্লাহ আমার বিশ্বাস জনগণ যদি নির্বাচনের গত পাঁচ বছর যদি তারা মাথায় রাখে যে বিগত পাঁচ বছর আমরা কাকে পেয়েছি কার দ্বারা আমার উপকৃত আমি উপকৃত হয়েছি কার দ্বারা আমার সমস্যা সমাধান হয়েছে যদি এতটুকু বিবেচনা করে ইনশাল্লাহ আমি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ইনশাল্লাহ আমার তিন নম্বর আটবাসী আমাকে এবার জৈক যুবক সমাজ আপনারা হয়তো জানেন না আমাদের যুবক সমাজ আগে অনেক বেকার ছিল এখন আমাদের এখানে মাস্কো গ্রুপের একটা গার্মেন্টস হয়েছে এবং নিটিং হয়েছে আমাদের মাস্কো গ্রুপ চেয়ারম্যান এবং মোসব সাপ আমাদের এলাকার আমার বাসীর বাড়ির সাথে বাড়ি আমাদের কাঞ্চন পৌরসভার অহংকার আমাদের কাঞ্চন পৌরসভার রূপকার সে আমাদের জন্য আমাদের এই কাঞ্চন পৌরসভার জন্য বিশেষ করে উনি ব্যক্তিগতভাবে চায় আমার এলাকার লোক আমার কাঞ্চনবাসী সচ্ছলভাবে চলুক উনি একটি গার্মেন্টস খুলেছে এই গার্মেন্টস আমাদের এলাকার ম্যাক্সিমাম আমার ওয়ার্ডের মিনিমাম দুই থেকে আড়াইশো লোক এখানে কাজ করে খাচ্ছে লোকের বিরুদ্ধে আমি মাধবের বিরুদ্ধে আমি সচ্চা মাদক মাদক মানুষকে ধ্বংস করে আমি চাই না কোনো মার ছেলে কোনো কোনো বাপের ছেলে খারাপ হোক আমি যতটুকু আমার দ্বারা সম্ভব ওদেরকে মাদক থেকে বিরত রাখার চেষ্টা করি যেমন খেলাধুলায় বিভিন্ন গান বাজনা আয়োজন দিয়ে বিভিন্ন পায়তারা করে ওদেরকে আমি এর থেকে ধরে রাখার চেষ্টা করি জনগণের জন্য আমি যখন যার যে সমস্যা আমার কাছে আমার তিন ওয়ার্ডবাসী আসলে অনেক সমস্যা থাকতে পারে ওদের ওদের চিকিৎসা সাদী মুসলমানি রাস্তাঘাট তারপর আপনার এই খেলাধুলা গান বাজনা সব কিছুতে ওয়াশ মাহফিল এবং আমাদের যে হিন্দু ম হিন্দু হিন্দু জেলোপাড়া ওইখানে চারপাশের লোক ওদের যে হিন্দু মধ্যে জীব তা আপনার উন্নয়ক কিছু কাজ যখন যে আমার কাছে আসে আমি যতটুকু সম্ভব আমি নিজে ব্যক্তিগতভাবে চেষ্টা করি আমাদের কাঞ্চন পৌরসভায় কয়েকটা আমাদের কাঞ্চন পৌরসভাতে আপনার কয়েকটা সিটি নেমেছে এর মধ্যে এই সিটিগুলো তো নামার একমাত্র কারণ আমাদের কাঞ্চন মেয়র মহোদয় উনি যদি আমাদের এইখানে চিঠির অনুমতি না দিত কেউ আসতে পারতো না যেমন আজকে আমার আপনারা আমার কাছে আসছেন আসছেন আমার কাছে যদি আপনাদেরকে আমি প্লেস না দিতাম কথা বলার আপনার সাথে কথা বলতে পারতেন আমি আপনাদেরকে প্লেস দিছি এই জন্য আমার সাথে কথা বলতে আসছেন তো আমি এটা বলবো আমাদের কাঞ্চন পৌরসভায় আগের থেকে ভুল করে আসছে আমাদের মেয়র মেয়র মহোদয়রা যদি পারমিশনটা না দিত আজকে আমাদের জনগণ আজকে এই অবস্থা হতো না আজকে এই যে বালু বরাটগুলো করছে ওরা বালু জমি বিক্রি করছে জমি তারা খরিদ করছে ওরা বালু বরাট করছে অনেক ওরা যদি বালু বরাট করে আমি আপনি জোর করে কিছু বলতে পারবো না একটা ওদেরকে একটা ইয়া রাখতে হবে মাথায় একটা থিওরি থাকতে হবে যে আমি প্রজেক্ট করছি এনে বালু ফেলেছি এখন যে এলাকাবাসীগুলা যে তারা পানি জলাবদ্ধতা তাদেরকে আমি পানি থেকে কীভাবে জলবদ্ধকে দূরে রাখতে পারি ওরা যদি একটা বিশেষ করে একটা ব্যবস্থা করে যেমন কিছুদিন আগে আপনার বেস্ট সিটি আমার মস্তাপুর সিটি বেস্ট সিটি বালি আর মহল্লা মধ্যখানে যে জলবদ্ধতা পানির বিরাট সমস্যা ছিল কিছু কিছু লোক আপনার এই এই পানির জন্য গরে গরু ছাগল মানুষও থাকতে পারতো না তো যাই হোক আমি ওইখানে যাওয়ার পরে মানুষ আমার ঢাকার পরে আমি গিয়েছি আমি যে দেখলাম যে আসলে সত্যি ঘটনা তারপরে আমি কয়েকবার চেষ্টা করেছি এই পানিগুলো খালে দেওয়ার জন্য আপনার ড্রেন সিস্টেম করে খালে দেওয়ার জন্য তো যাই হোক সবাই আমাকে দেখানোর পর আমি বললাম যে ড্রেনের ব্যবস্থা জাগার ব্যবস্থা করে দেন এই পানিটা আমি খালে নিষ্কাশনের ব্যবস্থা করে দেয় যাতে জলপ্রদতা না থাকে তো যাই কেউ দিতে চাচ্ছে না যে আমার বাড়ি দিয়ে ড্রেন গেলে হয়তো আমার ক্ষতি হবে দেয় নাই বিদায় আমাদের যে মহিলা কাউন্সিলার নাহার আমাদের মহিলা কাউন্সিলার অনেক ভালো কাউন্সিলার আমরা ওনাকে অনেক শ্রদ্ধা করি এবং আগামী তো ইনসল আশা করি উনি জয় হবে তো উনি এই বালুর বেস্টের বালুর সাইড দিয়া মাঠ দিয়া ওনার ড্রেন করে দিচ্ছে যাওয়ার জন্য নিষ্কাশনের জন্য তো গ্যাসে যাওয়ার পরে কিছুদিন পরে আবার বন্ধ হয়ে গেছিলো আবার পানি বালি চেপে চাইপে আসে আমাকে আবার এলাকাবাসী বলার পরে আমি আবার বেশি কিছু থেকে যোগাযোগ করে কিছু খরচ খরচ নিয়ে আমি এটা করে দিয়েছি এখন যে বালু ভরাটা জমি আপনার পচার এখন বালু ভরা কিন্তু বন্ধ এখন আগামীতে যে মেয়র আমাদের হবে আগের মেয়রা যাই করেছে এমন যাই করেছে যতমা যারা যে আগের মেয়রা আসে আমাদের বর্তমান মেয়র বর্তমান যে আমাদের দলীয় মেয়র উনি যদি আসে ওনাদের মনোভাব যদি ভালোবাসা যদি থাকে আমাদের আমাদের গ্রামবাসীর জন্য প্রবাসীর জন্য যে না আমাদের আমার গ্রামবাসী আগে সিটির আমাদের গ্রামবাসী আগে পরে এলো সিটি সিটি যেটা অনুমোদন দিয়ে দিচ্ছে ওইটা তো হয়ে গেছে তো আর অনুমোদন কিন্তু করা সম্ভব না ওনারা ওনারা মাটি ভরাট করে নিয়েছে সব কিছু করে তো আমাদের মেয়র যেই মেয়র হবে আমাদের যেমন আমাদের কাঞ্চন পৌরসভা থেকে আলাস রফিক হোসেন রফিক আমাদের দলীয় মেয়র দলীয় প্রতীক নিয়ে মেয়র করছেন প্রতীক নিয়ে উনি যদি ক্ষমতা আসে ওনার ওনার ওপর ডিপেন্ড করা যাবে আমাদের জনগণ কতটুকু সুসুবিধা ওনার কাছ থেকে পাবে আমরা বিগত পনেরো সতেরো বছর যাবৎ কাঞ্চন পৌরসভা আমাদের পৌরসভা আমরা পৌরসভার যে ট্যাক্সগুলো দেই বৈশ্বরিক যে ট্যাক্সগুলো দিই ওই ট্যাক্স তুলনায় আমরা কাঞ্চন পৌরসভা থেকে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা আমরা পাইনি এর মধ্যে এক নম্বর হলো সবচেয়ে বড় সমস্যা হলো জলবদ্ধতা আজকে কি বলবো দুঃখের বিষয় আমাদের বর্তমান যে কাউন্সিল ছিল আমার এলাকায় একটি সুপরিকল্পিতভাবে একটা ড্রেনের ব্যবস্থা করা হয়নি সুপরিকল্পিতভাবে আমার এলাকার মানুষের যে খোঁজমত করার ওনার কাছ আমরা তো আমরা করতে চাচ্ছিলাম ওইটা আমরা পাইনি যেমন পানি একটা ড্রেন আমাদের গ্রামের পাশেই কিন্তু গ্রামের সাথে কিন্তু নদী দ্রুত না এই দু এটুটুকু কাজ যদি সে করতো একটা ভালো ড্রেন করে সৃষ্টি করতো পানিটা নদীতে যাওয়ার জন্য আজকে আমাদের এই গ্রামের মানুষ কিছু কিছু মানুষ এখনও আমি আজকে গেছি দুঃখের বিষয় আমি যাই যে হাটু পর্যন্ত কাপড় উঠাইছি উঠাইয়া আমি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দেখলাম যে মানুষের কি দুর্ভোগ মানুষের কি অশান্তি একটি মানুষ একটি ঘরের মধ্যে খাবার খাবে ওই পরিবেশটি নাই এই পানির জন্য তো আমার এতটুকুই আপনারা আসছেন আমি বলতেছি আমার তিন নম্বর ওয়ার্ডবাসীর কাছে আল্লাহ যদি আমাকে জয়ী করে আমি সর্বপ্রথম পানি নিষ্কাশন করব। পানির জন্য যেন আমার এলাকার কোনো মানুষ ছেলে সন্তান ক্ষতিগ্রস্ত না হয় তাদের এই সুযোগ সুযোগ আপনি দেব এক দ্বিতীয়ত আমার এই এলাকায় অনেক অন্ধকার রাত্রে গাছগাছ লাগে অনেক অন্ধকার অনেক এলাকা দিয়ে লোকজন হাঁটতে পারে না সরু বিদ্যুতের ব্যবস্থা আমার এলাকার সাপ্লাই সবচেয়ে বড়ো বড়ো সমস্যা সাপ্লাই পানি আমার ওই মোস্তাপুরের সাইড যে এলাকাটা আমরা এলাকা অতি দরিদ্র লোক অনেক গরিব লোক ওদের প্রতি আমাদের যে খেয়াল রাখার কর্তব্য আমার আমার ব্যক্তিগতভাবে আমি রাখার চেষ্টা করি যেমন কিছুদিন আগে আমাকে কিছু লোক ত্রিশটা পঁচিশ পঁচিশটা মহিলা বললো যাবে আমাদের একটা একটি সাপ্লাই পানি দিয়ে একটি সামাসির কল দেন তো আমি কলটি দিলাম দেওয়ার পরে এই কল দিয়ে আমি চারশো পাঁচশো ফিট ওই পাশে ওই পাশে আমি লাইন দিয়ে দিলাম বলছি ঠিক আছে আমি লাইন দিয়ে দিলাম তোমরা বাড়ি বাড়ি নিয়ে যাও তো সর্ব আমার এক নম্বর কথা হলো আমি তিন নম্বর থেকে পাশ করলে ইংশালা জয়ী হলে জনগণের ওপর ইংশোয়াল যে আমার জয় করে আমি ঘরে ঘরে সাপ্লাই পানি দেবো আমি ড্রেনের ব্যবস্থা করব। আমি রাস্তার ব্যবস্থা করব বিশেষ করে আরেকটি কথা আমি হয়তো মেট্রিক পরীক্ষা দিইনি মেট্রিক পরীক্ষা দুই মাস আগে আমি সৌদিতে চলে গেছিলাম আপনারা জানেন বিদেশের কোনো জোশ দু উপর ওঠে তো ওই বিদেশ কখন যাবে এই টেনশনটা তো মাথায় থাকে এটা আপনারা সবাই জানেন তো ওই ওই সময় এই এই জিনিসটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি মেট্রি দিতে পারিনি মেট্রিক পরেক্ষা দুই মাসে আমি বিদেশে চলে গেছি তো শিক্ষার যে একটা অবনতি শিক্ষার প্রতি যে আমাদের একটা লক্ষণীয়ভাবে দেখার একটি পরিকল্পনা আমরা এটা ঠিকমতো মতো ঠিক মতো বিভিন্ন স্কুল যেমন আমার ওয়ার্ডে দুইটি কিন্টার গার্ডেন স্কুল একটি প্রাইমারি একটি হাই স্কুল আজকে আমাদের স্কুলে লেখাপড়া এত নিচে এত নিচে আমাদের গার্ডিয়ানের আমাদের গার্ডিয়ানের কিছু অদক্ষতা এবং বিভিন্ন স্কুলে যে ম্যানেজিং কমিটি তাদের কিছু অদক্ষতা যদি আমি পাশ করি ইনশাল্লাহ শিক্ষার প্রতি শিক্ষার প্রতি আমি অনুরাগী থাকবো ইনশাল্লাহ অবতা থাকব তিন ওয়ার্ডে মাদকা ভাই মাদক এমন একটি জিনিস কিন্তু কেউ রে কিন্তু দেখায় খায় না তো আমি যতটুকু চেষ্টা করেছি আমার তিন নং ওয়ার্ড মাদকা থেকে আমার এলাকার ছেলে সন্তান অনেক বিরতলারকম এখন এখন কিছু কিছু লোক আছে ওরা ওদেরকে নেশার সাথে জড়িত হয়ে গেছে ওদেরকে নেশা ছাড়া কিছু অনেক কিছু চলে না এর মধ্যে হাতে কোনো দু একজন এটা স্বাভাবিক এটাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ নেশার প্রতি আমি আমার মন দিয়ে আমার অন্তর দিয়ে আমি ভালোবাসা দিয়ে আমি আমার ছেলে সন্তানদেরকে ইনশাল্লাহ কাছে নিয়ে আসবো আশা করি ইনশাল্লাহ যারা নেশার সাথে সংযুক্ত ওরা ভালো হয়ে যাবে এটা আমার বিশ্বাস আমি বিশটা এস্তেহারে আমার এস্তেহারে আমি বিশ টানা বাইশটা লিখেছি এর মধ্যে কিছু কিছু ছোটো কিছু বড় কাজ আছে এর মধ্যে আরেকটি কাজ হলো আমার এলাকার কাঞ্চন পৌরসভার তিন নমুয়ারবাসীর আরেকটি অন্য উন্নয়নমূলক কাজ এসেছে এটি হল আমার এই যে একটি রাস্তা একটি পানির ড্রেন আর দুটি রাস্তা দুটি রাস্তা মনে হয় আমার মনে হয় সম্ভবত নির্বাচনের পরেই কাজ ধরবে এটি পিডিপি নাকি কাজটা আসছে আমাদের মাস্ক ঘুরবে মো সবুর সাপ ওনায় দূরদূরি করে ওনার পারিশ্রমিক দিয়ে মন্ত্রণালয় থেকে পাশ করে নিয়ে আসছে এটা আন্ডার থেকে কাজটা হবেন সব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা ওনার কাছে আমরা কৃতজ্ঞ আজকে দেখেন আমাদের বাংলাদেশটা এত সুন্দর এত সুন্দরভাবে চলতেছে এর অনুদায়ের অবদান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আজকে আমাদের দেশে এত শান্তি শৃঙ্খলাভাবে মানুষ চলতেছে চলাফেরা করতেছে ব্যবসা করতেছে তাতে কোনো বাধাবিঘ্ন নাই যেই কোনো বাধা বিন্দু যেই কোনো কিছু ঘরে আমাদের নেত্রী মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী সাথে সাথে ওর ব্যবস্থা নেয় এটা আপনারা অবগত জানেন তা আল্লাহর কাছে দোয়া করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আল্লাহ যেন ওনাকে হায়াত দান করে আমাদেরকে জনসভা করার জন্য অন্য মাধ্যমে আমার কাঞ্চন পৌরসভার তিন্ন ওয়ার্ডবাসীকে আমি আকুল আবেদন করছি আপনারা জানেন বিগত পাঁচ বছর আমার কাঞ্চন পৌরসভার তিন নং ওয়ার্ড কত অবহিত আপনারা নিজেরাই আমাকে ডেকেছেন মানুষ ভাই আসেন একটি বিচার করবেন মানুদ্দিন ভাই আসেন আমার এটি এই সমস্যা মানুদিন ভাই আসেন আমার ভাই আমার বা আমার ছেলে পুলিশে ধরেছে আপনারা জানেন রাত্রে ইসি নেয় নিশি নেয় যখন চাচ্ছেন যখন ডাকছেন তখন আমাকে পাচ্ছেন রাত্র তিনটা বাজেও আমি আমার এলাকার জনগণের পাশে গিয়েছি এটা আপনারা জানেন আমার এলাকার জনগণের কাছে একটি দাবি আমার কাঞ্চন পৌরসভার তিন ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড করার জন্য আমাকে একবার সুযোগ দিয়ে দেখেন গত আমার একটি আবদার তিন নং কাঞ্চন পৌরসভার তিন ওয়ার্ডবাসীর কাছে গত নির্বাচনে নির্বাচনে ফেরের দিন থেকে আজ পর্যন্ত আমাকে যদি এই পাঁচটি বছর আপনারা যদি একবার খেয়াল করে দেখেন এই পাঁচটি বছর আমরা কাকে পেয়েছি এতটুকু বিবেচনা যদি করেন আপনার আমার জনগণ তিন উরবাসী আমি আশাবাদ ইনশাল্লাহ আমার জনগণ কাঞ্চন পুরসভার জনগণ আমাকে বিপুল ভোটে জয় কবি ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস আমার কাঞ্চন পৌরসভার তিন কাছে আমার আছে যে এবার ইনশাল্লাহ হান্ড্রেডে হান্ড্রেডে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত কবি ইনশাল্লাহ